দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন অভিজ্ঞানম। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে দ্বাদশ শ্রেণীতে পাঠরত 36 জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হলো বনগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন অভিজ্ঞানমের পক্ষ থেকে। সংগঠনের দাবি, বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছে সংগঠন। একইভাবে গত বছর থেকে দুস্থ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতো রবিবার বনগাঁ ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া 36 জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় পাঠ্যপুস্তক, পাশাপাশি শিক্ষা সামগ্রী। এ বিষয়ে সংগঠনের পক্ষে রমেশচন্দ্র গোলদার বলেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজ করেছে আমাদের সংগঠন। আজ 36 জন ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো। লকডাউন আমফান থেকে কাজ শুরু করে আজ পর্যন্ত আমরা এইভাবে এগিয়ে আসছি। দেখেছি মানুষের দুর্দশা চোখের সামনে, তো সেই জায়গা থেকেই আমাদের এই কাজ বা পথ চলা শুরু। আমরা আজ দ্বাদশ শ্রেণীর যে দুস্থ, অথচ পড়াশোনা করতে তাদের একটু অসুবিধা আছে কিন্তু পড়াশোনা করতে চায়, কেবলমাত্র মেধাবী নয়, তাদেরকে এরকম 36 জন ছাত্রছাত্রীকে, যারা এতদ অঞ্চলের আশেপাশের স্কুলেরই ছেলেমেয়েরা, তাদেরকে আমরা পুস্তক এবং খাতা পেন মলাট ইত্যাদি আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা আগামী দিনে এগিয়ে যেতে পারে। রবিবার বনগাঁ ঠাকুর হরিদাস উচ্চ বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল রায়, সমাজসেবী অনাথ বন্ধু ঘোষ সহ বিশিষ্ট জনেরা। তো বইটার প্রচুর দাম, তো ওখান থেকে কেনাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তো অভিজ্ঞানম সংস্থা থেকে আমাকে কিছু বই দেওয়া হয়েছে, যাতে আমি আমার শিক্ষাটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। আর সেই জন্য আমি অভিজ্ঞানম সংস্থার কাছে খুবই কৃতজ্ঞ। আমি ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার ম্যাম, আমাদের স্যাররা আমাকে এই অভিজ্ঞানম সংস্থার সাহায্যে হেল্প করার জন্য, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। এ বিষয়ে ছাত্রী রিয়া দাস বলেন, আমার বাবা একজন চিরুনি শ্রমিক, সামান্য আয়, বাবার পক্ষে সমস্ত বই কিনে দেওয়া সম্ভব হচ্ছিল না। অভিজ্ঞানমের পক্ষ থেকে আমাকে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আগামীতে শিক্ষিকা হতে চান রিয়া। তার দাবি, শিক্ষকেরাই সমাজ গড়ার কারিগর, আগামী দিনে শিক্ষিকা হয়ে আরও বেশি করে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারবো। প্রতি বছরই আপনারা এই সংস্থার মাধ্যমে অনেক ছাত্রছাত্রীরই বই দিয়ে থাকেন, তার ফলে তারা সত্যিই খুব উপকৃত হয়ে থাকে। আমি ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী, আমি সায়েন্সের স্টুডেন্ট। আমার বাবা চিরুনির কারখানাতে শ্রমিকের কাজ করে, তো তার জন্য আর্থিক অবস্থা অতটা ভালো না হওয়ার কারণে ঠিকমতো বই কিনতে সমস্যা হচ্ছে। তো তার জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে এবং অভিজ্ঞানম সংস্থার পক্ষ থেকে আমাকে বই দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার জন্য আমি সত্যি অত্যন্ত খুশি। পুস্তক বিতরণ উপলক্ষে এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আবৃত্তি, সঙ্গীত সহ নানা অনুষ্ঠান পরিবেশিত হয়। এ বিষয়ে সংগঠনের সহসভাপতি প্রহ্লাদ গাইন বলেন, আজ আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে পুস্তক তুলে দিচ্ছি। অভিজ্ঞানম সংস্থা গতবার থেকে এই প্রকল্প শুরু করেছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে পুস্তক তুলে দেওয়ার প্রকল্প। গত বছর আমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পুস্তক তুলে দিয়েছিলাম, তাদেরই এবার আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং তাদের সঙ্গে আরও কয়েকজনকে যোগ করে মোট আমরা 36 জন শিক্ষার্থীকে এবছর পুস্তক তুলে দিচ্ছি। এই সমস্ত ছাত্রছাত্রীরা সকলেই বিভিন্ন অঞ্চলের, বনগাঁর এবং তার আশেপাশে বিভিন্ন অঞ্চলের দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী। অভিজ্ঞানমের লক্ষ্যই হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।